ফুটবল বিশ্বকাপ চলছে, খেলা কি দেখা হয়? জি নিয়মিত দেখা হচ্ছে। কোন দলকে আপনি সাপোর্ট করছেন? জি আমি ব্রাজিল সাপোর্টার। কেন ব্রাজিল, এত দল থাকতে ব্রাজিলের সাপোর্টার কেন? আসলে সব দলেরই সাপোর্টার সর্বাঙ্গীণ আছে আর কি, তো সেই হিসাবে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো সাপোর্টাররাই বেশি। তো কিছু দিক থেকে কিছু সাপোর্টার আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, আমরাও কিছু দিক দেখে আমরা ব্রাজিল সাপোর্ট করতেছি, কিছু ভালো দিক তো অবশ্যই আছে, এটা আপনারাও জানেন। ব্রাজিলের যেহেতু প্রিয় দল ব্রাজিল, ব্রাজিলের কয়েকজন প্রিয় খেলোয়াড়ের নাম জানব? জি আপনারা জানেন ব্রাজিলের আসলে সবাই আমাদের প্রিয় খেলোয়াড়, রিচার্লিসন আছে, তারপরে আপনার নেইমার আছে, আপনাদের এবারে সদ্য বিদায় নেওয়ার মতো আছে, থিয়াগো সিলভা আছে, মার্কিনিউস আছে, আমাদের সবগুলোই প্রিয় খেলোয়াড়, এখানে আমাদের বাদ দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই, সবাই আমাদের প্রিয় খেলোয়াড় আর কি। এ পর্যন্ত যে কেউ একটি খেলা গিয়েছে ব্রাজিলের, কী মনে হয় ব্রাজিল কি কাপ নিতে পারবে দলটা যেভাবে তারা সাজিয়েছে? বর্তমানে 2022 বিশ্বকাপে ব্রাজিলের যে টিমটা আছে কাপ নেওয়ার জন্য তারা যোগ্য, কিন্তু কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা তো বলা যায় না, তবে যে টিমটা আছে এটা কাপ নেওয়ার মতো মানে সমর্থন আছে। নেইমারের কয়েকটা রেকর্ডের কথা আমরা আপনার কাছ থেকে জানবো, যে নেইমারকে তো সবাই ব্রাজিলের সাপোর্ট যারা করে সবাই নেইমার ভক্ত, সবারই ভক্ত দলের, বিশেষ করে নেইমার, নেইমার সম্পর্কে একটু জানবো আপনার কাছে। আসলে নেইমারের রেকর্ড তো এখনও শেষ হয় নাই, এখনও চলমান, সেই দিক দিয়ে প্রি কিক থেকে শুরু করে পেনাল্টি মারার যে এক্সপিরিয়েন্স, ড্রিবলিং, বল কীভাবে পাস করতে হয়, কীভাবে গোলে অ্যাসিস্ট করতে হয়, সবগুলাই তার রেকর্ডের মানে কোনো শেষ নাই। যদি এখন পর্যন্ত কোনো গোল্ডেন বুট জিতে নাই, বাট আশাবাদী যে সামনে জিতবে। যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারা বারবারই ব্রাজিলের কথা আসলে সেভেন আপ বলে, এটা কেন? এটা তাদের বলার মতো এই একটা জিনিস আছে, যদি নিজেদের মাঠে সাতটা গোল না খাইতো তাহলে আমাদের মনে হয় না ব্রাজিলকে নিয়ে বলার মতো কোনো তাদের কাছে বাজে মন্তব্য থাকতো আর কি। তো আসলে বলার মতো একটাই আছে, যার কারণে শুধু এটা দিয়ে আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। বাট খেলায় তো হারজিত থাকবে, খেলায় হারজিত থাকবে, আর এটা তাদের হিংসার বহিঃপ্রকাশ। আমরা ফুটবলকে ভালোবাসি, এই জন্য আমরা মেসিকেও ভালোবাসি, কারণ মেসি নিঃসন্দেহে ভালো খেলে, তবে আর্জেন্টিনা সাপোর্ট করি না ঠিক আছে, তবে নেইমারকে আমরা মেসিকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, কারণ আমরা ফুটবলটাকে ভালোবাসি, এই জন্য মেসিকেও ভালোবাসি। আর্জেন্টিনার সমর্থকদের প্রতি আপনার কী বলার থাকে? আমরা আসলে সবাই বাঙালি, এদেশে বসবাসরত, ফুটবলটা আসলে ফুটবলের জায়গায়, আমাদের ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত জায়গা, সামাজিকটা সামাজিকের জায়গা, তো আমরা কোনোভাবে আশা করবো না যে কোনো সাংঘর্ষিক ব্যাপার বা আচরণ আমাদের মধ্যে বিরাজমান হোক, ফুটবলটা ফুটবলের ভালোবাসায় থাকুক, আমরা আমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন করি, আমরা কি চাই যে বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপে খেলুক? অবশ্যই, এখানে যদি আমরা ব্রাজিল সাপোর্ট করি তবে আমাদের হৃদয়ে একটা বেদনা সবসময় কাজ করে যে আমাদের নিজের টিম আজ পর্যন্ত, অনেকে যদি আমাদেরকে র্যাঙ্কিং জিজ্ঞেস করে আমরা নিজের র্যাঙ্কিংটাও প্রকাশ করতে পারি না, এটা খুবই লজ্জাজনক আমার জন্য, এই জন্য অনেক পরিবর্তন দরকার উপর থেকে নিচ পর্যন্ত। তো আশা করি যে যদি একটা পরিবর্তন আসে কোনো না কোনো একদিন আমরা বিশ্বকাপে কোয়ালিফাই হবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ।